আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি চিত্র চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমরা চলে এসেছি সরকার ডেইরি ফার্মে। তা প্রিয় দর্শক, এখানে আমরা আপনাদের যেটা জানিয়ে দেব যে একটি গরুর খামার বা ডেইরি ফার্মকে তারা কীভাবে পরিচালনা করে এবং তাদের কি কি খাদ্য রসুন দেয় তা আপনাদের আমরা এখন জানিয়ে দেব। প্রিয় দর্শক, যারা আপনারা খামার করতেছেন বা করবেন তাদের জন্য এই টিপটা অতি জরুরি। প্রিয় এখানে একটি বিষয় দর্শক, যে আসলে আমরা সরকার ডেইরি ফার্মে আমরা চলে এসেছি, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যে এমডি ওনাকে আমরা পাইনি, না পাওয়ার কারণে এখানে যে আপনার যে যিনি এখানে সবসময় দেখাশোনা করে, আমরা একটু ওনার সঙ্গে কথা বলবো এবং ওনার সঙ্গে কথা বললে সবচেয়ে ভালো হবে দর্শক। তা জানাবো যে এখানে ওনারা কীভাবে কী খাদ্য রসুন এবং কীভাবে এগুলো পরিচালনা করে সে বিষয়টা আপনাদের কাছে আমরা তুলে ধরবো। তা প্রিয় দর্শক, একবার আমরা এই সরকার ডেইরি ফার্মে কী কী আছে, কী কী ধরনের গাভী, কী কী ধরনের সার বা দেশাল জাতীয় কী আছে সেটা আপনাদের আমরা একবার ঘুরিয়ে দেখাই প্রিয় দর্শক। আর সামনে এগোনো মনে হয় দর্শক, এখানে ফ্রিজিয়াম সব গাভী, অস্ট্রেলিয়ান গাভী, এরপরে আমি আপনাদের সামনে আছে যে দেশাল জাতীয় যেটা আর কি, হাড্ডি শুকনো সার যেটা বলা হয়, যে আপনার অস্ট্রেলিয়া গাভীর পাশাপাশি আপনারা উনি হাড্ডি শুকনো সার গরুর লালন পালন করেন। দর্শক, এদিকে আপনাদের আজকে যেটা জানানোর কথা, যে আপনাদের জানাবো যে এনারা এই ফার্মটিকে কীভাবে পরিচালনা শুনতে। প্রিয় দর্শক, এখানে আপনার পাশে আরেকটু ছোট একটি জায়গায় রেখেছে আপনার বকনা বাছুর থেকে শুরু করে একজন বিশাল আকারের দানব আকারের একটি সার। প্রিয় দর্শক, আসলে এনার এখানে যতরকম গরু আছে বা এমনি তো আসলে এখানে গরু আপনার বিভিন্ন জাতের গরু ক্রয় বিক্রয় থেকে শুরু করে সবগুলোই করে, এখানে আপনার দুগ্ধ গাভী অনেক রয়েছে। প্রিয় দর্শক, চলুন আমি আর কথা না বেরিয়ে আপনাদের এখন আপনাদের মূল যে বিষয়টা, যে এত বড় খামার ওনারা কীভাবে পরিচালনা করে এবং কী কী খাদ্য রসুন দেয় এই বিষয়ে আপনাদের একটু আমরা অবগত করব। চলুন প্রিয় দর্শক, এরকম কথা বলি। সুপ্রিয় দর্শক, আসলে আপনাদের যে বিষয়টা জানাই দিয়ে আমরা বলতে চেয়েছিলাম যে আসলে এখানে এত বড় ফার্মকে ওরা যেভাবে খাদ্য রসুন বা কী কী দেয়, ওনার যেহেতু হাজি ডেইরি ফার্ম মানে সরকার ডেইরি ফার্মে তাকে ওনাকে খুঁজে পেলাম না মূল মালিককে, তো এখানে যিনি দেখাশোনা করে আর কি, আর ওনার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি ভালো। হ্যাঁ, একটু জোরে কথা বলতে হবে আপনাকে, দর্শকরা শুনতেছে। আর বিশেষ করে হচ্ছে যে এই ফার্মে টোটালি কটা গরু আছে? আমার গরু আছে 21টা। 21টা, 21টার মধ্যে সব তো বিদেশি গরু, তাই না? সব বিদেশি। একটু ভাই দেখা দেন তো, সব বিদেশি গরু। তো এই বিদেশি গরুকে আপনার বর্তমান এখন খাদ্য রসুন তো আপনি নিজেই দেন, যেটা খাদ্য খাওয়ান? না, নিজেই দেন। নিজেই দেন। তো এখানে আপনার টোটালি ভাবে এই জায়গাটার মধ্যে শুধু এই বিদেশি গরু আছে না সঙ্গে সঙ্গে দেশি গরু তো আছে দেখলাম? দেশি গরু একটা আছে না, ওই যে আপনার পিছনে হাত দিয়ে ওই পিছনে ছাত্রাতলে কয়টা যে বিষয়টা দেখাশোনা করেন আপনি একাই করেন না, আরো একজন আছে? আরো একজন আছে, মানে একজন অসুস্থ আছে তো এই জন্য আপনি আজকে অতএব একটু প্রেশার পড়ছে আপনার? প্রেশার পড়ছে, ও তত সমস্যা নেই তো? না, সমস্যা। তো আসলে এখানে আপনি যে মানে সকালবেলা যে আপনি আসেন, সকালবেলা আসার প্রথম আপনার কাম কি? এই ফার্মটা প্রথম আসি আমার বন্ধু ওই যে খেরে আর ঘাসে ভাঙিয়া খাবার দিই। খাবার দিই, কেটে কেটে দেন? মেশিন আছে, মেশিনে যার একবারে এখানে মেশিন আছে, ভেঙে দেখি। মেশিনে কেটে কেটে দেওয়া হয়, আর তারপরে ওইটা দেওয়ার পরে এখানে কুড়া বা কোনো ওষুধ দেওয়া হয়? কুড়া ওই যে ই আছে
কি আছে? এই যে ভুসি আছে, ভুসি কি ভুসি? ভুট্টার ভুট্টার গুড়া আছে, ওই ফিট আছে। এটা এটা ভুট্টার গুড়া না, এটা এটা ভুসি। এটা কি? এটা ভুসি, ভুসি। আচ্ছা, ভুসি মানে ধানের যেটা গুড়াকে বলা হয় ভুসি। আর এটা, আর এটা ভুট্টার আটা, ভুট্টার আটা, ভুট্টার আটা। ভুট্টার আটা তার পাশে, তারপরে এখানে আপনারা এটা ফিট, হ্যাঁ ফিট ফিট ফিট। এটা হচ্ছে শুভ দর্শক, এটা হচ্ছে আপনার বাইপাস করা। এখানে আপনার 25 কেজি ওজনের যে ফিটটি থাকে, এই ফিটটি খাওয়ানো হয়। আর এখানে আপনাদের লোকেশন যে মিট মুরগি, যে এটা আপনার ওই মিট মুরগি ফিটটা প্রতিটা গরুকে আপনি কতটুকু করে দেন? এই কেজি খানি মতো, কেজি খানি প্রতিটা গরুকে কি 1 কেজি করে প্রতিদিন দেওয়া? এটাকে কয় বেলা করে দেওয়া হয়? দুই বেলা, দুই বেলা। রাত্রে বেলা কি খাওয়া? রাত্রে বেলা এই বর্মনতে 4টার দিকে জি কুড়া পানি খাওয়া বন্ধ। আচ্ছা, কুড়া পানি খাওয়া বন্ধ। তো পুরো কুড়া পানি, কুড়া পানি যখন খাওয়ান, তাহলে এখানে শুধু কুড়া পানি আর ফিড এগুলোর মধ্যে আতাবক্ত না, আর কিছু খাওয়ানো হয় না? আর কিছু খাওয়ানো হয় না। আর বিশেষ করে যে আপনার যে পিছনে যে শুকনো হাড্ডি সার, পিছনে যে শুকনো হাড্ডি সার গরু আছে, ওগুলোকে কিভাবে আপনি দেখাশোনা করেন? এগুলো যে এমন কোন যে সন্ধ্যার সময় ধোয়া পাগলা করিয়া গেট লাগে দিয়া জি বাড়ি চলে যাই। দর্শক, এখানে আপনার অস্ট্রেলিয়ান ফ্রিজিয়াম গাভি থেকে শুরু করে এদিকে আপনার রয়েছে, এরকম আপনাদের দেখাই দিয়েছি যে দেশাল জাতীয় যে আপনার গাই আছে, হাড্ডি সার গাই, হাড্ডি সার শুকনো গরু। তাই এখানে বিষয়টা হচ্ছে যে এদের আপনি কি কি খাবার দিচ্ছেন? এদিকে ওই একই, হ্যাঁ একই একই খাওয়া, একই খাওয়া টোটালি ভাবে, যেটা কি কম বেশি করে আছে না? আছে, কম বেশি করে খাওয়ার দেন তো? কম বেশি দিই, যেটা যেটা একটু ছোট ওটা একটু ছোট ভাবে দিই, ছোট ভাবে দেন। আর এই এখানে কি আপনি এগুলোকে প্রতিদিনই গোসল করানো হয় না? আপনার কয়দিন পর গোসল করেন? 7 দিন পর পর। 7 দিন পর পর গোসল করান? 7 দিন, 7 দিন পর পর যদি গোসল করানো হয় তাতে সমস্যা নাই তো? না সমস্যা। আচ্ছা, তারপরে আপনার এখানে এখানে আসলে আপনার প্রতিটা গাবি কি দুধ দেয় নাকি? না, প্রতিটা গাবি দুধ দেয় না, এখন বর্তমান 5টা, 5টা দুধ দিচ্ছে, 5টা দুধ দিচ্ছে। তো এই যে এখানে আরেকটা তো গাবিন, হ্যাঁ এখানে একটা দেখতেছি যে এখানে এখানে গাবিন, এর বয়স কত? মানে গাবিন যে হবে বাচ্চা যদি দিবে, আসলে এটা বয়স কত দিতে পারে? একবার 9 বছর, 9 বছর, 9 মাস, মানে 9 মাস, 9 মাস হয়ে গেছে একদম, 9 মাস। আর কতদিন লাগতে পারে? আর কতদিন সময় মতো? এই মাস, এক মাস, এক মাসের মধ্যে ইনশাআল্লাহ বিয়া খালাস হবে। ভাই প্লিজ একটু এটা ভালো করে দেখাই দেন তো বলতে, কত বিশাল আকারের একটা দাম আপনার এটা এক মাসের মধ্যে? তারপরে এখানে এখানে যে আবার আছে যে এই পাশে যে আরেকটা রয়েছে, পাশে রয়েছে, আপনি ভিডিওটা দূর থেকে ধরবেন যাতে ফুল ইয়াটা ওঠে, বুড়িটা ওঠে গরু। হ্যাঁ, এই যে এইটা 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 কি প্রেগনেন্ট? হ্যাঁ এটাও, এটাও প্রেগনেন্ট না? তা এটা প্রেগনেন্ট, এটা কয় মাস বয়স হয়ে গেল? এটা ওই একই, একই মানে এটা আপনার 9 মাস, একটা দুইটা তিনটে, তিনটে একই, তিনটাই একই একই বয়স করছে। এটাও তো আপনার 9 মাসের মধ্যে হয়ে যাবে একই টাইমে? আচ্ছা, একই টাইমে। এর আগে কি, এর আগে আপনার প্রেগনেন্ট হয়েছিল, মানে বাচ্চা দিয়েছিল এর আগে? হ্যাঁ আগে বাচ্চা, হ্যাঁ বাচ্চা, বাচ্চা দিয়েছিল। এটা আপনার যেমন এই যে আপনার প্রথম যে আপনার দেখলাম অস্ট্রেলিয়ান, এটা দুধ কিরকম দেয়? এটা দুধ ভাই আগে আমি শরীর বলতে পারবো না, আমি আইসি প্রায় মাস খানিক। আচ্ছা, প্রিয় দর্শক উনি বলতে পারবে না, তো এইটার বিষয়ে কোনো বলতে পারবেন? ওলানটা দেখে বোঝা যায় যে আসলে আর সময় বেশি নেই, এর 1 মাসের মধ্যে অথবা এক মাসের আগেই থেকে পারে। তারপরে দর্শক আপনাদের আমরা আরেকটা দেখাই দেই, যেটা যে ফ্রিজিয়াম গাভি, এখানে পিছনে যে একটা ফ্রিজিয়াম গাভি আছে, এটা এটার অবস্থা কি? এটা 7 মাস হল, 7 মাস মিলে হলো 7 মাস কেন, এটা 7 মাসের বয়স হবে, 7 মাস। সাত মাসের মধ্যে আপনার মোটামুটি ওষুধে 2 মাসের কম বেশি আর কি, 2 মাসের কম বেশি। এর আগে কি এটা বাছুর বাছুর দিয়ে ইয়া করছে? আচ্ছা, বাছুর আছে, ওই সাদা আছে বাছুর, ওই পাশে এটা বাছুর আছে? আছে, হ্যাঁ এটা এটা বাছুর। দর্শক শুনুন, আসলে এই গাভীর যে তো একটা বাছুর আছে, বাছুর তো বাছুর থাকা কারণে এই পর্যন্ত 7 মাস গাভীর। তো আসলে আপনাদের আমরা লোক শুনতে পাচ্ছি না, আপনাদের আমরা এই ওর বাছুরটাকে দেখিয়ে দেবো।
দর্শক আগে বছরটা আপনাদের দেখাই দিই। দর্শক একটু আগে আপনাদের জায়গা ভিতরে দেখাই দিলাম যে সাত মাস প্রেগনেট, সাত মাস প্রেগনেট হওয়ার পরে ওর যে বর্তমান যে যে আপনার বকনা বাছুরটি আছে এই বাছুরটি, এটা হচ্ছে ওর বাছুর, আর এই বাছুরের মা হচ্ছে ওই ওই ওইটা। আপনাদের আমরা আসলে আমি লক্ষ্মীতে বললাম যে এত বড় একটি যেহেতু সাত মাস পরে আবার 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 সে বিয়াবে, আর বিয়াইলে পরে মনে মনে এত বড় একটা বাছুর হয়েছে। দর্শক শুনুন, আসলে আপনাদের বাছুরটা দেখানোর কথা আমি বাছুর দেখে দিলাম, আপনাদের একটু এখন আবার একটু ভিতরে নিয়ে যাব আর কিছু গাভি দেখার জন্য। দর্শক এখানে আপনার টোটাল আপনাদের দেখানোর পরে এখানে আরেকটি গাভি আছে, যে গাভিটি আপনার এই গাভিটি কি প্রেগনেট? না, এই গাভিটি প্রেগনেট না, এর আগে বাছুর বাছুর আছে, তোর বাছুর আছে, বাছুর আছে। তাও আসলে প্রেগনেট হওয়ার কোনো সম্ভাবনা এর মধ্যে আছে কি যে আপনার বয়স প্রেগনেট ইয়া বীজ দেওয়া হয়েছে কি বাছুর এই গাভিকে? বীজ দেওয়া হয়েছে কদিন আগে? এই তো মাস চারেক হইলো। তা আসলে দর্শক মাস চারেক হয়ে গেছে বীজ দেওয়া। তা আসলে এখানে আপনাদের টোটালি ভাবে সময় লাগতে পারে কি আপনার 6 মাস 5 মাসের মধ্যে এটাও পুরোপুরি বাচ্চা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আর এখানে আপনাদের পাশে যা একটা দেখতেছি আপনার এই যে আপনার কালো রঙের যেটা আর কি, এটার এর অবস্থানটা কি? এটা এই যে 1 মাস হলো, 1 মাস হইলো আপনার বীজ দেওয়া, বীজ দেওয়া 1 মাস হইলো। 1 মাসের মধ্যে তার বাচ্চা দেখেন দর্শক, তার বাচ্চা আপনার একবার দেখেন যে তার বাটের যে চেহারা বাটের যে অবস্থা মোটামুটি এই ব্যাপারে দুধ কতটুকু এই ব্যাপারে জানা আছে আপনার কি? 5 কেজি 5 কেজির মতো বর্তমান দিচ্ছে আর কি, মানে এরপরে তো অবশ্যই আরো বেশি দিবে আর কি, যেমন ১২-১৩ এরকম এরকম। ওকে, তা প্রিয় দর্শক তারপরে আপনাদের আবার আমরা দেখাবো যে এখানে এখানে আরটি রয়েছে বিশাল আকারে, সব দানব সব আপনার অস্ট্রেলিয়ান বা ফ্রিজিয়াম গাভি। তো এই এই গাভিটার অবস্থা কি? এই গাভিটাকে প্রেগনেট অবস্থার মধ্যে পড়ছে? না না, এ পড়ে নাই না, বীজ দেওয়া হয়েছে কি এর মধ্যে? তারপরে আমরা সামনে আর একটু দেখি যে এখানে আরেকটি রয়েছে, আরেকটি গরু রয়েছে এখানে, এটার আপনার অবস্থা কি? এটা বীজ দেওয়া আছে, বীজ দেওয়া আছে, বীজ আছে, কতদিন বীজ দেওয়া হইলো? এইটার এটা একসাথে একসঙ্গে বীজ দেওয়া হয়েছে, মানে 7-8 মাস সময় লাগবে এরা প্রেগনেন্ট হতে আর কি। প্রিয় দর্শক ম্যানুয়ালি আপনাদের যেটা আপনাদের বলা কথা যে আজকে এই এত বড় একটা খামার বা এত বড় একটা আপনার যেখানে মিল্ক আপনার দুধের আপনার ইয়া রাখে, সবচেয়ে বলতে এখানে এখান থেকে আমাদের এই বাজার পরপার বা বিভিন্ন জায়গায় এখান থেকে দুধ চলে যায় তাই না? হ্যাঁ, সব জায়গায় দুধ দেওয়া হয়তো সব জায়গায়। আচ্ছা, তো দর্শক এখানে আপনাদের আমরা একটা জিনিস বলছিলাম যে এখানে এত বড় খামারকে ওরা কীভাবে কন্ট্রোল করে এবং ওরা দুটা মানুষই এটা কন্ট্রোল করে, দুইটা মানুষ কন্ট্রোল করে এবং এদের কি খাদ্য সন্ধ্যায় কীভাবে তারা পরিচালনা করে সেটা কিন্তু আপনাদের আমরা জানানোর কথা, এটা আমরা কিছু করে চলে এসেছি। আর দর্শক এই বিষয়টা হচ্ছে যে এখানে খামার করতে গেলে এখানে যত্নের ব্যাপার আছে, পরিচ্ছন্নতার ব্যাপার আছে, এদিকটা আপনার ফলো রাখবেন। আর বিশেষ করে যে এখানে আপনাদের গোবরগুলো মল মানে গরু মল বা যেটা গোবর, এই গোবরটাকে কি করেন আপনি? গোবরটাকে আমরা ফেলে দিই, ফেলে দিয়ে মানে শুধু ফেলে দেন না, কোনো কাজে লাগান না, খালি একবারে গাঁথায় দিই, গাঁথা লোড হয়ে গেলে বিক্রি করি, ও মানে জৈব সার হিসেবে বিক্রি করা হয় তাই না? প্রিয় দর্শক আসলে দুটো গরু থাকলে আপনি জৈব সার হিসেবে বিক্রি করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আপনাদের যে বিষয়গুলো আপনার দেখা কথা যে আসলে আপনার খামার করতে গেলে যা যা প্রয়োজন তা যা খাওয়ানো প্রয়োজন সেটা আপনাদের আগে আমরা জানিয়ে দিয়েছি। আর এখন যে বিষয়টা হচ্ছে যে কয় বেলা কখন কখন খাওয়া দিতে হবে সেটাও আপনাদের আমরা অবগত করে দিয়েছি। দর্শক আপনাদের এই পেশাটা নিয়ে যাবে ভালো একটা জায়গা যে সুপ্রিয় দর্শক আপনাদের আমরা জানিয়ে দিয়েছি যে খাদ্য রসন থেকে শুরু করে এই খামারে গরুদের কী কী খাওয়ায়, কীভাবে তারা লাভবান করে এবং এর যে মল বা গোবর আবর্জনাটা কোথায় কীভাবে কী করে তারা এই গোবরটাকে পরে সার তৈরি করে, আসলে এনার তো শুধু এই ফার্মেই না, এখানে আপনার মুরগি ফার্ম থেকে শুরু করে আপনার সুপারি বাগান থেকে শুরু করে চাতাল হাস্কিং মিল থেকে সব কিছু এনার ইয়া করে, যে আসলে পুরা এদের কিনতে হয় না, ওদের মিল থেকে যেটা চলে আসে আর কি। দর্শক যে বিষয় হচ্ছে যে আপনাদের আসলে সময় নেব না আজকে এ পর্যন্তই, আগামী কোনো খামারের পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে প্রত্যাশায় এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।